देवभूमि उत्तराखंड तारी एक छोट्ट शहर हरिद्वार। हरिद्वारे बेड़ाते आम्रा अनेक कारणे आसी, कखनो चारधामेर जन्नो, कखनो मुसौरी ऋषिकेशेर जन्नो। तो फ्रेंड आज के आमी आपनादेर बोलबो हरिद्वारे सबचेये भालो एवं सबचेये कम पैसार एकटी होटेल। এখানে হোটেল এবং ধর্মশালা অনেক আছে, কিন্তু সবচেয়ে ভালো পজিশনের যে হোটেলটা সেটা আজকে আপনাদের বলবো। সেই হোটেলটার নাম হলো ত্রিশূল। তো ফ্রেন্ড এখন আমরা হরিদ্বারে আছি। তো হরিদ্বারে এটা হচ্ছে ত্রিশূল হোটেল। তো ত্রিশূল হোটেলটা আমার কাছে খুবই ভালো লাগে, কারণ হচ্ছে আমি যতবার হরিদ্বারে আসি এই হোটেলটাই থাকি। আর এটা কোনো প্রমোশন ভিডিও না, আমার খুব ভালো লাগার হোটেল বলেই কিন্তু আমি ত্রিশূল হোটেলে আছি। তো ত্রিশূল হোটেলটা কেন ভালো সেটা আপনাকে আগে ফার্স্ট জানতে হবে, কেন আমার এত পছন্দ। কারণ হচ্ছে এই ত্রিশূল হোটেলটা থেকে সবই কিন্তু খুব কাছাকাছি। যেমন ধরুন স্টেশন, মাত্র 10 মিনিট আপনি হেঁটে গেলেই স্টেশন পেয়ে যাবেন। মার্কেট, মার্কেট মানে আপনি ধরুন মার্কেটে শুধু তো জামাকাপড় কেনা না, ওষুধ বা আরও দরকারি নানা রকম সামগ্রী কোথায় সব এই হোটেলের চারিপাশেই পাওয়া যায়, একদম পাশাপাশি সব পেয়ে যাবেন। পাশেই হসপিটাল আছে, সব কিছু পাশাপাশি। আবার এখান থেকে যেটা মেন দর্শনে হাড়কি পৌড়ি ঘাট, হাড়কি পৌড়ি ঘাট এখান থেকে 10 মিনিট হেঁটে গেলেই পেয়ে যাবেন, মাত্র 10 মিনিট। এবার বলি ধরুন আপনি মুসৌরি যাবেন বা চারধাম করবেন বা যেখানেই যান না কেন, ঋষিকেশ যাবেন, সব জায়গার গাড়ি এই হোটেলের সামনে থেকেই আপনি পেয়ে যাবেন। তার জন্য আপনাকে অনেক দূরে কোথাও হেঁটে যেতেও হবে না আর কোথাও গিয়ে গাড়ি বুক করতে হবে না। এর সামনেই আছে অনেক ট্রাভেল এজেন্সি, বা এখান থেকেই আপনি গাড়ি পাবেন, সব কিছু আপনি সামনাসামনি পেয়ে যাবেন। তো আর হচ্ছে বাস স্ট্যান্ড, যেটা হচ্ছে মেন জিনিস। তো বাস স্ট্যান্ডও এখানে একদম সামনে, এখান থেকেও 10 মিনিট হেঁটে গিয়েই বাস স্ট্যান্ড। যত বড় হোটেল বলুন, শপিং মল বলুন, সব এই হোটেলের কাছাকাছি। তো চলুন ফ্রেন্ড, এই জন্য হোটেলটাকে বেশি পছন্দ। এবার হোটেলের আমাকে ভেতরটা দেখতে হবে, কারণ যেখানটায় থাকবো সেই জায়গাটা কেমন, তার ভাড়াই বা কত সেটাও তো আমাদের জানতে হবে, এবং এখানে কী কী সুবিধে আপনাকে দিচ্ছে সেটাও আমাকে জানতে হবে। তো চলুন হোটেলের ভেতরটা একবার দেখে নিই। তো ফ্রেন্ড আমরা হোটেলের রিসেপশানে চলে এসেছি। তো রিসেপশানে এসে রিসেপশানটা দেখলেন, এখানে লিফটেরও ব্যবস্থা আছে। হোটেলটা থার্ড ফ্লোর আছে, মানে চারতলা হোটেল। তো এখানে লিফটেরও ব্যবস্থা আছে। আর কী কী ব্যবস্থা আছে পরে বলছি। ফার্স্ট হচ্ছে আমি এখানে আগে যিনি আছেন তার সাথে একটু কথা বলে নিই যে হোটেলের কী কী কেমন কী প্রাইস, তো সেটা আমার জানা দরকার। তো ইস হোটেল কা প্রাইস কিতনা হোগা? सर सबसे लास्ट प्राइस जो है वो ऑफ सीज़न का जो है वो स्टैंडर्ड 1000 रुपये का होता है, बाकी डिस्काउंट करके हम 800 रुपये में दे देते हैं। 800 रुपये ये ऑफ सीज़न का सबसे मिनिमम रेट है। तो होटेल रेट है 800 টাকা। अपनी ऑफ सीज़न बा सीज़ने लो डिस्काउंट पे जाबेन। तो 800 টাকা রেটে এখানে রুমগুলো আপনাকে আমি দেখাবো তারপরে কেমন রুম। তো আগে শুনে নিলে 800 টাকা। আর এখানে কী কী সুবিধা আছে সেটা একটু জেনে নিই। তো ইসমে ক্যা ক্যা ওয়াইফাই হয়? सर वो कॉम्प्लीमेंट्री वाईफाई मिलेगा, वाटर अच्छा। मिलेगा आरओ वाटर, बाकी टीवी है रूम के अंदर, बेड है, फैन है, एसी नॉन एसी, वॉशरूम है। जो 800 वाला है वो नॉन एसी है। नॉन एसी है, एसी भी रूम है, एसी वाला भी है, वो 1500 रुपये। 1500 रुपये में। तो फ्रेंड एसी 1500 টাকা থেকে স্টার্ট। তো দেখুন টাকাটা সবসময় ম্যাটার করে না, কারণ পজিশনটা খুব বেশি ম্যাটার করে যে এখানে আপনি কী কী সুবিধে পাচ্ছেন, এর বাইরের পজিশনটা কেমন। একটু সুবিধে নিতে গেলে একটু তো 200-100 টাকা বেশি যাবেই, এত ভালো পজিশনে এত সুন্দর হোটেল। তো আর এখানে জিজ্ঞেস করিনি, এখানে ওয়াটার, আরও ওয়াটার ফিল্টার আছে, আরও ওয়াটার, সেটা আপনাদের গিয়ে আমি দেখিয়েও দেবো। আরও ওয়াটার ফিল্টার আছে। এবং এখানে খাবার, খাবার এখানে হোটেলে, আচ্ছা খানা ইজমে হোটেল রুম মে সার্ভিস হতো কে? খানা রুম মেয়ে ওয়াইফাই হয়? ওয়াইফাই ওয়াইফাই আছে রুমে, খাবারও আপনাকে ডেলিভারি করে দেবে। তো চলুন ফ্রেন্ড
आरो देखे नहीं रूमटा भालो करे रूमगुलो एबार देखबो। तो चलुन फ्रेंड रूमगुलो एकटु देखे नहीं। तो फ्रेंड एटा होच्छे लिफ्ट, आपनाके कष्ट करे सीढ़ी दिए उठानामा करते हबे ना, वयस्क लोक बा केउ थाकले सेर जन्य लिफ्टेरो सुविधा आछे। एई जे लिफ्ट सुविधा आछे एखाने, लिफ्ट आपनि अनायासे पेये जाबेन, लिफ्ट आसछे। तो एटा एकटा खूब भालो फैसिलिटी, कारण फोर्थ फ्लोरे लिफ्ट सचराचर सब होटेले थाके ना। तो एई होटेले आपनाके लिफ्टो दिये देबे এবং সেটা সবসময় রানিং, কারেন্ট থাক না থাক এখানে জেনারেটরের ব্যবস্থা আছে, এবং লিফটও আপনার সবসময়, এই যে লিফট আছে, খুবই সুন্দর পরিবেশের লিফটটাও ভালো, যথেষ্ট ভালোই লিফট আছে। তো এটা একটা এক্সট্রা সুবিধা আছে এখানে। তো ফ্রেন্ড চলুন প্রথম একটা রুম দেখাই আপনাদের। তো ফ্রেন্ড এটা হচ্ছে ডবল বেড একটা রুম, যে রুমে আপনি কি কি সুবিধা পাবেন বলে দিচ্ছি। যেমন শীতকালে এলে তো ব্ল্যাঙ্কেট পাবেনই, তার সাথে দুটো টাওয়েল রয়েছে, এখানে সোপও দেওয়া আছে, আর এখানে আছে একটা টি টেবিল যেখানে আপনি এখানে বসে খাবার খেতে পারবেন অথবা চাও খেতে পারবেন, যেটা আপনাকে একদম রুম সার্ভিস দিয়ে দেবে। আর আছে এখানে টিভি আছে, একদম স্মার্ট টিভি লাগানো আছে, সবসময় টিভি রানিংও আছে, জিও টিভি আছে। তো আর এখানে আছে ওয়ার্ড্রপ আছে, এই যে এখানে ওয়ার্ড্রপ আছে, এখানে আছে একটা ড্রেসিং টেবিল টাইপের যেখানে আপনি সাজগোজ করতে পারবেন, তার সাথে এই যে ড্রয়ার আছে এখানে। তো এখানে একটা ল্যাপটপ রেখে কাজ করার জন্য খুব ভালো পজিশন আছে, যেখানে আপনি যদি এখানে এসে ল্যাপটপ নিয়ে আসেন কাজ ফাজ করার জন্য সেটাও আপনি করতে পারেন। এবং আপনার যদি কোনো মাল ব্যাগ লাগেজ থাকে সেগুলো এখানে রাখারও ব্যবস্থা আছে সুন্দর। আর যেটা আছে সেটা হচ্ছে এর বাইরে ভিউ দেখার জন্য এখানে সুন্দর একটা ব্যালকনিও দেওয়া আছে, যেখান থেকে আপনি বাইরের ভিউটাও দেখতে পাবেন, মার্কেটটাও দেখতে পারবেন, সুন্দর একটা ভিউও দেওয়া আছে। তো চলুন বাইরের একবার দেখে নিই। এই যে সুন্দর ভিউ, এখান থেকে আপনি পুরো মার্কেটের ভিউটা দেখতে পাবেন, এখান থেকে পুরো মার্কেটটা আপনি ঘুরে দেখে নিতে পারবেন, এখান থেকে কি হচ্ছে না হচ্ছে রাস্তাটা। এবং এর পেছনেই আছে স্টেশন, সামনে আছে মার্কেট, এবং ঠিক ডান দিকে আছে হারকিপৌড়ি ঘাট। তো ভালোই পজিশন, চলুন ভেতরটা আবার যাই। আর ফ্রেন্ড এই রুমটা এসি রুম, নন এসিও এরকমই রুম আছে, একই রুম শুধু এসিটা বাদ আছে। চলুন মেইন যেটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে বাথরুম, বাথরুমটা একবার দেখে নিই। সুন্দর সাজানো বাথরুম, একটা বেসিন আছে, গিজার আছে, এবং এখানে ল্যাট্রিনটাও খুবই সুন্দর, যেটা একদমই জল কম ইউজ হয়। তো খুবই ভালো প্লেস, শাওয়ারও আছে। তো ডবল বেডরুমটা তো দেখলেন, চলুন আরও কিছু রুম দেখি, এই রুমটাও খুব সুন্দর, আরও দু একটা রুম দেখে নিই কী কী, তাহলে আপনার পুরো আইডিয়াটা এসে যাবে। তো চলুন, তো ফ্রেন্ড চলুন এবার ট্রিপল বেডরুমটা দেখে নিই। তো ফ্রেন্ড এটা হচ্ছে ট্রিপল বেডরুম, যেখানে আপনি চারজনও শুয়ে পড়তে পারবেন। তো এখানে একটা সোফা দিয়েছে, আপনি এখানে টি টেবিলও দেওয়া আছে, যেটা আপনি খাবারও খেতে পারবেন এবং লাঞ্চ ডিনার যাই বলেন সেটাও করতে পারবেন। এটাও সুন্দর রুম, এখানেও পাশে আপনার সেই একই একটা ব্যালকনি টাইপের আছে, এখানেও ওয়ার্ড্রপ দেওয়া আছে সামনেই, এই যে সামনে ওয়ার্ড্রপ দেওয়া আছে। এখানে তো টিভি চলছে দেখছেন, টিভি সার্ভিসও আছে এখানে, খুবই সুন্দর ব্যবস্থা। এটাও দুটো পাখাও দেওয়া আছে এখানে, আপনার গরম এলে এসি না চালালেও ফ্যান চালিয়েও চলে যাবে। আর অবশ্যই এটা এসি রুম, এবং নন এসি রুমও আছে একই ধরনের, আপনাকে এসিটাই দেখাচ্ছি, একই জিনিস নন এসিও আছে। তো এরও বাথরুমটা আমাকে একটু দেখে নিতে হবে, চলুন
एर बाथरूम टा आमरा एकटू देखे नी। एरो बाथरूम टा खूबी सुंदर, जथेष्ट बड़ो बाथरूम आछे, लैट्रिनो रोयेछे, गीजारो आछे, एवं बेसिनो रोयेछे, सावार रोयेछे, सबई व्यवस्था एखाने आछे, जथेष्ट बड़ो बाथरूम। एखाने पाशे आयनाओ देया आछे, एई जे आयना देया रोयेछे एखाने, जेखाने आपनी शेविंग बा आर बाथरूमेओ आयना आछे, एखानेओ आयना देया आछे साजगोज करार जन्य। तो ट्रिपल बेडरूम टा देखलेन, चलुन आरो रूम किछु देखे नी। तो फ्रेंड अपने जे 800 टाका रूम टा बोल्लाम, जेटा सबचेये एखाने कमेर रूम, एवं से रूम टा चलुन एक बार देखे नी, कारण सेटा तो अपनारा बेशी इनक्वायरी करें अनेके। तो चलुन एई रूम टाओ देखे नी, 800 टाका जेहेतु बोल्लाम, तो चलुन। तो फ्रेंड এই রুমটাতেও টিভি আছে, সেই স্মার্ট টিভি আছে, এখানে আপনার একটা জিনিসপত্র রাখার জন্য জায়গাও আছে, এখানে খাওয়ার জন্য টি টেবিলও দেয়া আছে, যেটা আপনি বসে খেতে পারবেন বা কাজ করতে পারবেন, পেছনেও একটা টেবিল দেয়া আছে যেটা বিছানায় বসেই আপনি সব কিছু করতে পারবেন, খেতে বা কাজ করতে সব কিছু পারবেন। এবং রুমটা যথেষ্ট বড়ই রুম আছে, দুজন তো অনায়াসেই শুয়ে পড়তে পারবেন, ফ্যান দেয়া আছে, सुंदर बाथरूम जेखने अपनी एखे सब किचु फैसिलिटी पे जामन बाथरूमगुलो थे, लैट्रिन बेसिन आज सब ही आथरूमगुल टावल दिच्छे सब किचु दिच्छे। तो ओईजन आपके 800 टाका रूम देखे दिलाम, जथेष्ट भालो, एवं बोलते पारबेन ना जे एटा नन एसी रूम, खराब रूम, एकदम दारुण रूम एखानेओ। तो चलुन आरो रूमगुलो देखे नी, आरो एकटा दुटो रूम देखे नी, जाते आपनार पुरो ब्यापारटा क्लियर हो जाए, कोन रूमटा केमन भाड़ा नेबेन, की नेबेन ना नेबेन सबटाई आपनादेर देखिए दी। चलुन जेटा पछंद हबे सेई रूमटाई आपनि बोलते पारबेन अंतत फोने, चलुन देखे नी। तो फ्रेंड आर एकटा देखाई, जेटा हच्छे फोर बेडरूम। तो चलुन फोर बेडरूमटा एकटु देखे नी। तो फ्रेंड फोर बेडरूमे जेटा आछे दो जगह दुटो डबल बेड बिछाना देया आछे, जेखाने आपनी तीन जन छ जनो शुए पड़ते पारबेन, एतो बड़ो बिछाना देया आछे, ब्लैंकेट देया आछे, बालिश देया आछे, तार साथे देया आछे एई जे टावल देया आछे, सोप देया आछे, एबं एखाने सेई स्मार्ट टीवी आछे, एक ही जिनिस एखाने बैग रखारो जायगा आछे, एखाने टी टेबिलटाओ एखाने दिये दियेछे सुंदर, एवं बाहरे से ही एक ही बालकनी आपनी एखान थेके पेये जाच्छेन। एसी रूम एटा, नन एसी आछे, एसी आछे एटा रूम, एबार डेकोरेशन एकदम वेल डेकोरेटेड रूम, एखानेओ आपनी सामने आयना पाच्छेन, सब किछुई सब सुविधे पाच्छेन, फोनो पाच्छेन, एखाने आपनाके बारबार रिसेप्शने जेते होबे ना, फोन करेई आपनी बोले दिते पारबेन रिसेप्शने कोनो अर्डार देयार थाकले। तो खूबी भालो रूम। तो बाथरूमटा एकबार देखे नी, एर बाथरूमटा केमन, तो चलो। ये जो बाथरूम, एखाने गीजार आछे, लैट्रिन आछे, बेसिन आछे, आपनाके एखाने एग्जॉस्टेरो व्यवस्था आछे, बाथरूमे कोनो गंधो थाकबे ना, सावार आछे, सब किछु व्यवस्थाई बाथरूमे आछे, एवं जथेष्ट बड़ो बाथरूमटा, छोटो नय। फ्रेंड এই লিফটে করেই আমরা উঠলাম, সুন্দরী লিফট, এখানে লিফটেরও ডিজিটালি সিস্টেম আছে। তো চলুন আপনাকে বলেছিলাম আরো জলের ব্যাপারটা দেখাবো, তো চলুন দেখে নি আরো জলের ব্যাপারটা।
এটা পুরো ওয়াটারের রুম, মানে আরও ফিল্টারের রুম দেখতেই পাচ্ছেন। এখানে পুরো ফিল্টারটাই রয়েছে এবং অনেকভাবে ফিল্টার করা হচ্ছে। এখানে জল আপনি ঠান্ডা গরম দু রকমেরই জল পাবেন। এখানে পুরো পুরো জলের জন্য এই রুমটা, মানে জল আরও ফিল্টার, একদম কোনো খারাপ জল এখানে আপনি পাবেন না। একদম দারুণ ফিল্টারের দারুণ জায়গা করা আছে, কত রকম ফিল্টার বসানো আছে বুঝতেই পারছেন। একটা রুম তার জন্য রাখা আছে শুধু জলের জন্য। তো ফ্রেন্ড, ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হবে পরের ভিডিওয়ে। আজকের মতো টাটা।